সেরা শিশু শিল্পী হিসেবে এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধি। পুরস্কার প্রাপ্তির আনন্দে আবেগ আপ্লুত ঋদ্ধি জানান সিনেমা নিয়ে তার স্বপ্নের কথা। আমি মানে প্রথমেই তো সিনেমা করিনি, কিছু বিজ্ঞাপন করেছি, কিছু নাটক করেছি, তারপরে সিনেমাটা করেছি। প্রথম সিনেমা ছিল এটা, আমার প্রথম সিনেমায় অভিনয় করেই শিশু শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমার খুব ভালো লাগছে।